আজকে টুম্পাকে নিয়ে কতগুলো কথা বলবো কে টুম্পা নিশ্চয়ই বুঝতে পারছো যার কিছুদিন আগে হাজব্যান্ড মারা গেছে হ্যাঁ নামটা আমি পরিবর্তন করে দিলাম এই কারণে কারণ মেয়েটিকে সুবিধার বলে মনে হচ্ছে না আমি এর আগে মেয়েটিকে নিয়ে ভিডিও করেছি আমি দু দুটো তিনটে ভিডিও করেছি সবকটাই পজিটিভ ভিডিও করেছি কিন্তু এর আগে ওর স্বামী মারা যাওয়ার পর যখন ওর লাইভে এসেছিল তখন কিন্তু ও যেমন একজন ক্রিয়েটারের নাম ধরে বলেছিল সেরকম কিন্তু লাইভ চলাকালীন একটা মোবাইলে আমার ফটো দেখিয়ে বলেছিল মানে আমার ভিডিও চলছিল ফটো দেখিয়ে বলেছিল ইনি কি জানেন ইনি কি জানেন আমার সম্বন্ধে বলেছেন অ্যাকচুয়ালি থামনেল দেখে কখনোই কখনো ভিডিওর বিচার করা হয় না থামনেলে ক্রিয়েটাররা মানে কি বলবো উৎসাহ বাড়ানোর জন্য দর্শককে টানার জন্য অনেক কিছু লিখতে পারে ভেতরের ভিডিও দেখতে হয় তো যাই হোক ওর সেই সময় সেই মানসিক পরিস্থিতি ছিল না মানে যে টুম্পার কথা বলছি কেননা ওর হাজব্যান্ড মারা গেছে এখনও এক মাসও হয়নি তো সেই কারণে ওর পরিস্থিতি সেরকম ছিল না সেই কারণে হয়তো ও ভিডিও দেখতে পারেনি থামনেল দেখেই বিচার করতে বসে গিয়েছিল তো তার কাছে একটা রিকোয়েস্ট এবং তার আমার যারা দেখছো তাকে যদি দেখো তো তার কাছে জানিয়ে আসবে যে অন্তত ভিডিও দেখে বিচার করতে এবং যে কোনো বইয়ের কিন্তু মলার দেখে বিচার করা উচিত নয় বইয়ের ভেতরে কি আছে বইটাকে জাজ করা উচিত এটাই আমার মনে হয় তো যাই হোক সেকেন্ড লাইফ আবার করেছে এবং সেকেন্ড লাইফ করার পর একটুখানি অবাক হয়েছে কেননা ওর ভিডিও ওই যে উনি ও বলল না যে এ কি জানে মানে আমার কথা ধরে বললো এ কী জানে ভিডিও করেছে অ্যাকচুয়ালি তুমি যতটুকু জানিয়েছো ততটুকুই কিন্তু জানি যতটুকু জানিয়েছো তোমার বিভিন্ন ব্লগের মাধ্যমে অতীতে তোমার হাজব্যান্ড থাকাকালীন তুমি যতটুকু জানিয়েছো ততটুকুই কিন্তু জানি এবং সেই জানা থেকেই কিন্তু আমরা বলছি কিন্তু আজকে দেখতে পাচ্ছি তোমার জানানো ব্যাপারগুলো তোমার জানানো কথাগুলো তুমি আজকে পুরো বদলে ফেলছ যেহেতু ভিডিও দেখেছি সেই জন্যই বলতে পারি ভিডিও থেকেই জানি ভিডিওর বাইরে গিয়ে তোমার বাড়ি থেকে আমি খোঁজ নিয়ে নিই বা আমরা কেউই খোঁজ নিইনি নি তুমি যতটুকু জানিয়েছো সেটুকু থেকেই জেনেছি এবারে বলছে যে এই যে আজকের লাইভটা করলো দেখলাম আমার একটু ভিডিওটা শ্যুট করতে দেরি হয়ে গেল তো যাই হোক আজকে যে লাইভটা করলো সেই হিরোটা এই ভিডিওটা আমি এটা শ্যুট করছি লাইভ দেখার পর এই ভিডিওটা কাল আগামীকাল যাবে আমি রাত্রে শ্যুট করছি তো আজকে যে লাইভটা করলো ও আবারও লাইভ করবে শুনলাম একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে গিয়ে কমেন্ট করেছে তো করবে লাইভ করবে সবই করবে এই কদিন আগে শুনছিলাম ও লাইভ করতে জানে না লাইভ অফ করতে জানে না মানে প্রথম ভিডিওতে যাই হোক এই কদিনে যে খুব ভালোভাবে শিখে গেছে সেটা বুঝতে পারছি তবে প্রথম লাইভেও দেখেছিলাম ধমকি চমকি দিয়েছিল আবার আজকে সেকেন্ড লাইভ পড়লো সেখানেও দেখলাম ধমকি চমকি দিল যে ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে তুমি আনছো সেই ব্যাপারটা নিয়ে দর্শক এবং ক্রিয়েটার প্রত্যেকের কথা বলার রাইট আছে এটাই নিয়ম তুমি যদি সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো না আনতে তাহলে কেউ কিচ্ছু বলতে যেত না কোনো দর্শকও তোমার কমেন্ট বক্সে কিছু বলতো না কোনো ক্রিয়েটারও কিন্তু তোমার এই কথা বলা কথাগুলোকে নিয়ে ভিডিও তৈরি করতো না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়মই হচ্ছে ব্লগাররা যা দেখাবে তার মধ্যে কোনো কিছু অসঙ্গতি কোনো কিছু ভুল কিছু পেলে সেটা হচ্ছে তুলে ধরবে দর্শকদের সামনে তুমি নাই আনতে পারতে তোমার হাজবেন্ড মারা গেছে তুমি ভীষণ শোকে আছো সেটাই স্বাভাবিক কিন্তু এক মাস হয়নি হাতের নেলপালিশ কি করে চলে এলো বলতে পারো যে আগের পালিশ যাই হোক সবটাই চোখে নজরে পড়ছে এবং দ্বিতীয় কথা হচ্ছে একটা ভিডিও ওদেরই একটা ভিডিও থেকে দেখেছিলাম ওর স্বামী বলছিল যে আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না মিথ্যে কথা যদি বলে আমি পছন্দ করি না ও একটা মিথ্যে কথা পরিচয় গোপন করেছিল পরিচয় না একটা কথা গোপন করেছিল সেটা আমি বলবো না পার্সোনাল কথা মানে তার স্ত্রী অর্থাৎ টুম্পা সে কিন্তু একটা কথা গোপন করেছিল পরিচয়ের যখন প্রথম পর্ব চলে ওদের মধ্যে পরিচয়ের যখন প্রথম পর্ব চলে তো ছেলেটি হচ্ছে কোনো রকম মিথ্যে কথা বলা পছন্দ করত না মিথ্যে কথা যে বলে তার সঙ্গ সে ছেড়ে দিতে পারে এতটাই সে সত্যবাদী ছিল তো সেখানে এই মেয়েটি দুজনের পাশাপাশি বসে কিন্তু ভিডিও করেছিল এই মেয়েটি বলেছিল যে হ্যাঁ আমি মিথ্যে বলেছিলাম বলে আমার মানে হাজব্যান্ড তখন প্রেমিক ছিল সে এক মাস ফোন ধরেনি এক মাস ফোন ধরেনি কিন্তু সেই ছেলেটি ভিডিও এখনো জল জল করছে আমি দেখেছি সেই সময় এবং তারপরেও দেখেছি কিন্তু তার স্ত্রী এসে তার মৃত্যুর পর মানে তার স্বামীর মৃত্যুর পর তার স্ত্রী এসে কি বলছে যে আমার স্বামী আমাকে একটা মিথ্যে কথা বলেছিল মিথ্যে কথা যে আমার কোনো বাবা নেই বাবা নেই মা নেই ভাই নেই বোন নেই কেউ নেই শুধু নানি আছে আমার কেউ নেই আমার কোনো পরিবার নেই তাহলে যে ছেলেটা এত মিথ্যে কথার বিরোধী মিথ্যে কথা বলতে চায় না সেই ছেলেটা কেন কেন মিথ্যে কথা বলেছিল কেন মিথ্যে কথা বলেছিল আমার তো মনে হচ্ছে ছেলেটাই সত্যি আজ মেয়েটা মিথ্যে বলছে নিজের পিঠ বাঁচাবার জন্য তার কারণ হচ্ছে কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলাম মানে ওই কোশ্চেন কোশ্চেন উত্তর যে হয় মানে কোয়েশ্চেন অ্যান্সার পড়বে কেউ কমেন্ট করেছিল তোমার শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ আছে খুব হাসতে হাসতে বলেছিল তখন স্বামী বেঁচেছিল খুব হাসতে হাসতে বলেছিল যে হ্যাঁ আমার শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ আছে আমার ছোট ননদের নাম আলিয়া আমার ছোট ননদের সঙ্গে আমার রোজ ভিডিও কল হয় এই তো দেওয়ারের সঙ্গে কথা হয় এই তো সবার সঙ্গে কথা হয় আমার দিদি ভাইয়ের একটা মানে দুটো দুটো বোন যেহেতু ছেলেটির ছিল স্বামীর দুটো বোন ছিল তার বাচ্চাটা কুচকু একটা বাচ্চা আছে এই ধরনের কথা আমাদেরকে বলা হয়েছিল আজকে বলছে যে আমার সেই শ্বশুরবাড়ি আমার উপরে মেন্টাল টর্চার করছে আমার শ্বশুরবাড়ি বলছে যে এই স্বামীর মৃত্যুর জন্য আমি দায়ী সেটা যে কোনো মানুষ বলবে একটা ছেলে ধর্ম ত্যাগ করেছে সে ছিল মুসলিম হয়ে গেছে হিন্দু কিসের টানে না ভালোবাসার টানে নিজের ঘর বাড়ি হায়দ্রাবাদী ছেলে তেলেঙ্গানা সেই ছেলেটি সব কিছু ছেড়ে এই মেয়েটার কাছে অজ পাড়াগায়ে পড়ে আছে মাত্র চার বছরের সংসার তার মধ্যে ছেলেটি হঠাৎ করে মারা গেল ছেলেটির ডেড বডি তার বাড়িতে পাঠানো হলো না এখানেই দাহ করা হলো এই ধরনের কথা এই ধরনের ঘটনা ঘটলে যে কোনো একটা শোকস্তব্ধ পরিবার তাদের ছেলে হারিয়েছে তারা কথা তুলবেই এটাই স্বাভাবিক এবার দেখো তার নরদ শুনতে পাচ্ছি ইনস্টাগ্রামে কিছু একটা শেয়ার করেছে যে দাদার মৃত্যুর মধ্যে অসঙ্গতি আছে অনেক রহস্য আছে এই মেয়েটি দায়ী সেটি কোনো এক ক্রিয়েটার সেই কমিউনিটি পোস্টটা মানে শেয়ার করেছে আবার শেয়ার করেছে সেই জন্য তাকে পুলিশের ধমকি দেওয়া হচ্ছে আচ্ছা ইয়ে বললাম প্রথম লাইভেও পুলিশের ধমকি আবার দ্বিতীয় লাইভেও মানে ধমকি দেওয়া হচ্ছে কেন তাহলে তুমি লাইভে আসছই বা কেন সব কথাগুলো সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছই বা কেন এই যে কথা কথা বলতে গিয়ে প্রচুর অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে আজকে যে লাইভটা হলো তাতে দেখে মনে হলো না ও কোথাও কোথাও ওকে দেখে মনে হলো না এতটুকু শোক আছে বা আছে তার মনে কিন্তু কিভাবে সোশ্যাল মিডিয়াতে এসে সব ব্যাপারগুলো জানাচ্ছে একজন সেটা নিয়ে ভিডিও করেছেন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কাছে গিয়ে কমেন্ট করছে যে আমি আবার লাইভে আসবো এই কথাগুলো নিয়ে বলবো এভাবে লাইভ করে করে লাভ কি অলরেডি দুটো শর্ট ভিডিও পোস্ট হয়ে গেছে কই এখন তো আর বলবে না যে আমার ফেক চ্যানেল থেকে হয়েছে ফেক চ্যানেল এতদিন ধরে রয়েছে তারা ভিডিও দিচ্ছে তোমাদের নিয়ে কমিউনিটি পোস্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নাও নি কেন অনেক ধোঁয়াশা রয়েছে অনেক ধোঁয়াশা রয়েছে আর শ্বশুরবাড়ি তোমাকে কি মানসিক অত্যাচার করছে না করছে নিশ্চয়ই তুমি যদি না সবার সামনে আনো তাহলে তো আমরা জানতে পারবো না আমরা জানলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলব এটাই কিন্তু স্বাভাবিক তো এই যে কথাগুলো একরকম কথা আমরা শুনেছি যে আরিয়ান মিথ্যে কথা পছন্দ করে না ওর স্বামী মিথ্যে কথা পছন্দ করে না আজ শুনতে পাচ্ছি ওর স্বামীকেই মিথ্যেবাদী বানিয়ে দিচ্ছে কেন সেই মানুষটা নেই আর মুখ খুলতে পারবে না ঠিক সেই জন্য কি জানি না তবে এটুকু বলবো ছেলেটির কিন্তু মেয়েটির প্রতি অগাধ এবং অসীম ভালোবাসা ছিল নাহলে কেউ তার ধর্ম ত্যাগ করতে পারে না মুসলিম থেকে ছেলেটি হিন্দু হয়ে গিয়েছিল এবার শুনলাম যে বডি কেন পাঠানো হয়নি তারা বলছে টাকা পয়সা দিয়ে বডিটাকে পাঠাতে স্বাভাবিক সেখানে সে প্রথম লাইভে নিজে বলেছিল তার শাশুড়ি মা হসপিটালে ভর্তি অর্থাৎ ছেলেটির মা হসপিটালে ভর্তি ভাই রয়েছে সেও ঠিক শরীর শারীরিকভাবে অসুস্থ ননদ ছোট ছোট বলতে একা আসার পক্ষে সম্ভব না সে কী করে ডেড বডি নিয়ে যাবে তাহলে এখান থেকে কেন পাঠাবার ব্যবস্থা করা হয়নি এখানেই কেন দাহ করা হলো তো তারা তো প্রশ্ন তুলবেই এটাই স্বাভাবিক এবার তোমার শ্বশুরবাড়ি তোমাকে কি বলছে না বলছে সেটা আমার মনে হয় তুমি তোমার মধ্যে রাখো নিজেরা কথা বলে মিটিয়ে নাও নিজেরা সব টাকা করো এবার সোশ্যাল মিডিয়াতে তুমি এসে তোমার বক্তব্য ঝাড়ছো সেই বক্তব্যের ভিত্তিতে তো অন্য কেউ বক্তব্য রাখবেই কিন্তু এটুকু বলতে পারি সম্পর্কের মধ্যে কি ঘোটালা ছিল কি রহস্য ছিল জানি না বাট পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি ও নিজেই বলেছে পোস্টমর্টেম রিপোর্ট আসলে জানা যাবে কি হয়েছে কারণ কারণটা কি পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় কেন আমি এটাই বুঝতে পারলাম না কমেন্টটা করেছে এই টুম্পা মেয়েটি যে পোস্টমর্টেম রিপোর্ট আসলে আসলটা জানা যাবে আসলটা তুমিও জানো না লোকে তো পাঁচজনের পাঁচ কথা বলবেই লোকে বলছে ওকে কি বলবো সরিয়ে দেওয়া হয়েছে অনেকেই বলবো ওকে সরিয়ে দেওয়া হয়েছে কেউ বা কারা চক্রান্ত করে সরিয়ে দিয়েছে সেটা কেউ বা কারা কাদের দিকে আঙ্গুল উঠছে আশা করি বন্ধুরা বুঝতেই পারছো তাহলে এ তো পরিষ্কার জানবে না ওটা অ্যাক্সিডেন্ট কিন্তু এও বলছে রিপোর্ট আসলে বোঝা যাবে তাই একটাই কথা বলবো অনেক ধোয়াশা সত্যিই আছে যার স্ত্রী এখনো বলছে যে পোস্টমর্টেম রিপোর্ট আসলে বোঝা যাবে যেহেতু তোমার ও শ্বশুরবাড়ির লোক একে ব্লেম দিচ্ছে সেই জন্য ও তো পরিষ্কার জোর গলায় দৃঢ় কণ্ঠে বলবে না এটা অ্যাক্সিডেন্ট বাট সেও ধোয়াশার মধ্যে আছে এখনও তো পোস্টমর্টম রিপোর্ট আসেনি আসলে বোঝা যাবে কেন সেই সময় শুনেছিলাম যে ওরা ফোনেও কথা বলেছিল তার পনেরো মিনিট আগে বাড়ি থেকে ওর লাইফ থেকেই শোনা ও আবার হয়তো হঠাৎ করে বলতে পারবে এই মহিলা কি জানে এই মহিলা ভিডিও করেছে এই মহিলা কি জানে আপনি কি জানেন আরে বাবা তুমি যা জানাচ্ছ সেটাই তো বলছি কিন্তু কথার মধ্যে এত মানে দুরকম কথাবার্তা কেন কিন্তু আজকের লাইফটা দেখলাম অনেকটা ফ্রেশ অনেকটা ঝরঝরে এত ভালোবাসা এত গভীর সম্পর্ক এক মাসও হয়নি ন তারিখে মারা গিয়েছিল মে মাসের ন তারিখে মারা গিয়েছিল এক মাসও হয়নি তারই মধ্যে সবটা অনেকটা অনেকটা উবে গেছে দেখলাম শোক দুঃখ তাপ অনেকটা উবে গেছে হাতে নেল পলিশ দেখলাম তো যাই হোক অনেকেই বলবে বাচ্চা মেয়ে শোক কি ভুলবে না সারা জীবন কি কাঁদবে অবশ্যই না সারা জীবন তো অনেক বড় কথা এক মাসও হয়নি সেটাই বলছি কিন্তু এক মাসও হয়নি সে একদিন বলেছিল না যে লাইভেই বলেছিল যে ভিডিও করছি পয়সার জন্য না আমরা শুধু পয়সার জন্য আসিনি আমরা খ্যাতির জন্য এসেছি নাম হবে পাঁচজন চিনবে তাই জন্য এসেছি তাহলে না ভিডিওগুলো মনিটাইজেশন অফ করে ভিডিওগুলো করতে তা তো তোমরা করনি তোমাদের তো মনিটাইজ চ্যানেল চ্যানেলটাকে কেন মনিটাইজ করেছিল তো সেটা তো করনি অবশ্যই অত বড় বড় কথা বলো না অত বিশাল কিছু তোমরা বড়লোক নয় বিশাল কিছু হাইফাই ব্যাপার নয় যে পয়সার জন্য আসনি এই কথাগুলো শুনলে প্রত্যেকে আমার মনে হয় প্রত্যেকে খুব গুটি কয়েক যেমন আছেন সন্দীপ মাহেশ্বরী এরকম গুটি কয়েক কয়েকজন ক্রিয়েটার রয়েছে যারা বড় বড় ক্রিয়েটার তারা বলতে পারে পয়সার জন্য আসেনি তারা শুধুমাত্র বিনোদন দিতে এসেছে দর্শককে কিন্তু তোমার মুখে এটা মানায় না যে আমি পয়সার জন্য আসেনি তাহলে এক মাসের মধ্যেই তুমি দু দুটো লাইভ এক মাস কমপ্লিট হয়নি শর্ট ভিডিও তুমি আপলোড করতে না। কারণ সেখান থেকেও রোজগার হয় কথার মধ্যে অনেক অসঙ্গতি আছে সোশ্যাল মিডিয়াতে এসে কাউকে ধমকি চমকি দিও না পুলিশের ভয় দেখিও না যেমন ছেলেটি সেই কমিউনিটি পোস্টটা শেয়ার করেছে দেখো অনেকেই কিন্তু অনেক ভিডিও পোস্ট করে সেটাতে আমাদের ভালো লাগলে বা সহমত পোষণ করলে আমরা অনেক সময় শেয়ার করি নিজেদের কমিউনিটি পোস্টে করি তো কিন্তু সেটাকে নিয়ে ধমকি চমকি করতে এসেছে ধমকাতে যদি হয় তোমার শ্বশুরবাড়ির লোককে ধমকাও তাদের বিরুদ্ধে স্টেপ নাও ক্রিয়েটারদের বিরুদ্ধে স্টেপ নিয়ে তোমার কী হবে তুমি কজন ক্রিয়েটারের বিরুদ্ধে স্টেপ নেবে কজনের মুখ বন্ধ করবে তুমি সোশ্যাল মিডিয়াতে না আনলে আমরা কেউ বলবো না এই দেখো একদিন চুপচাপ ছিল কেউ কিছু বলেনি যেই তুমি সোশ্যাল মিডিয়াতে লাইভ করতে বসে পড়লে একটা পঞ্চান্ন মিনিটের লাইভ বসে বসে আর চুলে হাওয়া খেলিয়ে চুল উড়িয়ে তুমি যেই করলে তখনই কিন্তু লোকে বলতে বসলো তুমি দিচ্ছ কন্টেন্ট লোকে কেন করবে না তুমি চাইছো তোমাকে নিয়ে মানে কি বলবো মুখরোচক কথাবার্তা হোক আজকে তোমার পাশে থাকতে পারলাম না তার কারণ হচ্ছে যেহেতু এর আগে আমি পজিটিভ ভিডিও করেছি না আমি বলছি না এটা নেগেটিভ ভিডিও এটা পজিটিভও নয় এটা নেগেটিভও নয় যেটা আমার মনে হয়েছে তোমাকে দেখে তোমার লাইভ দেখে তোমার কথাবার্তা দেখে সেটাই আমি শেয়ার করলাম একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে এই দুঃসময় অবশ্যই আছি এটাই স্বাভাবিক তিন তিনটে ভিডিও করেছিলাম তিনটেই পজিটিভ ভিডিও ছিল পাঁচজনে পাঁচ কথা ছড়াচ্ছিলো পাঁচজনে পাঁচ রকম কথা বলছিল খুব খারাপ লাগছিল সেগুলো প্রোটেস্ট করবার জন্য এর আগের তিনটে ভিডিও করেছিলাম আজকে তোমার কথার প্রোটেস্ট করলাম কারণ তুমি আজকে যে কথাগুলো বলেছো এবং অতীতের ভিডিওগুলো যারা আমরা দেখেছি যারা আমরা তোমার ভিউার্স তারা কিন্তু সেই কথার সঙ্গে কোনো মিল পাচ্ছি না সেই কারণে বললাম তোমার প্রতি সহমর্মিতা আমার অবশ্যই আছে সহানুভূতি করুণা বলো মায়া বলো মমতা বলো স্নেহ বলো যেহেতু তুমি আমার চাইতে বয়সে ছোট সবটাই আছে কিন্তু কখনোই তোমার কথাগুলোকে আমি সাপোর্ট করতে পারলাম না অনেক অসঙ্গতি আছে বুঝে কথা বলো তাহলে কি আগের ভিডিওর কথাগুলো ধরে নেব মিথ্যে নাকি এখন সত্য কোনটা সত্যি কোনটা মিথ্যে সব কিন্তু দর্শকদের ভুলিয়ে যাবে যারা পুরনো ভিডিও দেখেছে তুমি শুধু আজকের দিনটা বিচার করে কথা বলো না পুরোনো ভিডিওগুলো তো কী বলেছো মনে করে বকতে বসো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা